জেডি কনভার্স একাডেমির পক্ষ থেকে অভিনন্দন। আমি মেহেদী হাসান। আজকে আমরা বৃষ্টির যাবতীয় সমস্যা কিভাবে সমাধান করা যায় সেই সিস্টেমটি দেখব। এখানে আমি একটি উদাহরণ নিয়েছি, এই উদাহরণের তিনটি কুশন রয়েছে। আপনি যদি এই তিনটি কুশন ভালো করে সমাধান করতে পারেন তাহলে আপনার এক্সামে যাবতীয় যে প্রবলেমগুলো রয়েছে সবগুলো সমাধান করতে পারবেন আমি আশা করি। এই বৃষ্টি এবং বার্সেস ছাতা আমরা কিন্তু প্রতিদিন আমাদের লাইফে প্রতিনিয়ত ইউজ করে থাকি। বৃষ্টির দিন আমরা হেঁটে গেলে এক অ্যাঙ্গেলে ছাতা ধরি, দৌড়ে গেলে আরেক অ্যাঙ্গেলে ছাতা ধরি, বা দাঁড়িয়ে থাকলে আরেক অ্যাঙ্গেলে ছাতা ধরি। সেই বিষয়টি আজকে আমরা ডিটেলসে দেখব, আসলে কোন বৃষ্টির কারণে বা বাতাস থাকলে বা কী পরিমাণ স্পিডে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে কোন অ্যাঙ্গেলে ছাতা ধরে থাকি। তাহলে ফার্স্টেই আমি একটা উদাহরণ নিয়েছি, ধরুন এদিকে বৃষ্টি পড়তেছে, বৃষ্টির বেগটা আমি ধরে নিয়েছি 6 কিলোমিটার পার আওয়ার। বৃষ্টির বেগকে আমি ইউ দ্বারা প্রকাশ করে দিলাম, ইউ ইকুয়াল 6 কিলোমিটার পার আওয়ার। এবং আমি এদিকে হেঁটে যাচ্ছি বা দৌড়ে যাচ্ছি, আমার বেগটা দিয়ে দিলাম 8 কিলোমিটার পার আওয়ার। এটা আমি ধরে নিয়েছি একটি টাইপ। এইভাবেই কিন্তু এখন আমরা যাবতীয় ম্যাথ করে ফেলতে পারবো। ফার্স্ট কোশ্চেনটি যদি এখন আমরা সমাধান করতে চাই, বাতাস না থাকলে, তাহলে আমরা বাতাসের বেগটি দিব না। এই ক্ষেত্রে বাতাস না থাকলে তখন আমরা ছাতা কোন দিকে ধরব? তাহলে এই এই প্রবলেমের ক্ষেত্রে বাতাস নেই, এখন আমি ছাতা ধরতে হবে। এই প্রবলেমটি সচরাচর যদি আপনি ভেক্টরের অঙ্ক করে থাকেন তাহলে আপনি যেভাবে করবেন সেই প্রসেসটা আমি আগে দেখাচ্ছি, তারপরে দেখাবো ওই জায়গায় কী প্রবলেম, এবং পরবর্তীতে আমি আমার প্রসেসটি দেখিয়ে দেব যে কীভাবে আপনি খুব সহজে এই ম্যাথটি করে ফেলতে পারেন। আপনি যেভাবে করতেন, যেহেতু আপনি কোন দিকে ছাতা ধরবেন আপনি অবশ্যই থিটা বের করতে যাবেন। আপনি দুটি ভেক্টরের সামান্তরিকের সূত্র দিয়ে আপনি থিটা বের করে রাখেন। আর দুটি ভেক্টর সামান্তরিক হওয়ার ফার্স্ট শর্ত হলো দুটি ভেক্টরেরই পাদবিন্দু একই বিন্দুতে থাকতে হবে। আপনি দুটি ভেক্টরের পাদবিন্দু একই বিন্দুতে হলে তখন এদের মধ্যবর্তী কোণকে আলফা ধরেন এবং এদেরকে আপনি থিটা ধরেন। এখন এই জায়গা থেকে আপনি ট্যান থিটার সূত্র দিয়ে এটাকে যদি পি ধরেন, এটাকে যদি কিউ ধরেন, তাহলে আপনি যে সূত্রটি ইউজ করেন, ট্যান থিটা ইকুয়াল কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা, যার সাথে কোণ উৎপন্ন করেছে তাকে আলাদা প্লাস আকারে লিখে দেন। আপনি কিন্তু এই সূত্র দিয়ে সামান্তরিকের সূত্রটা করে ফেলেন, আর এই ক্ষেত্রে আপনি ওই কাজটি করার চেষ্টা করে থাকেন। আপনি এই বৃষ্টিটা যেহেতু নিচের দিকে পড়তেছে, আপনি এইখানে পাদবিন্দুটা মিলিয়ে আপনি এটাকে বৃষ্টির দুটি ভেক্টর বানিয়ে ফেলেন এবং এই দুটি ভেক্টরের লব্ধি যে দিকে কাজ করে আপনি সেদিকেই ছাতা ধরার চেষ্টা করেন। আসলে ম্যাথমেটিক্যালি আমরা যেটা করি সেটাই দেখাচ্ছি, তারপরে আমরা বাস্তব লাইফে কীভাবে ইউজ করি সেটার সাথে এটার মিল করব। তাহলে আমি এই ভেক্টরটাকে এখানে নিচে নামিয়ে দিলে এটাও তো ইউ ইকুয়াল 6 কিলোমিটার পার আওয়ারই থাকবে, এটা তো আর চেঞ্জ হবে না। এখন আমরা এদের একটি লব্ধি বের করব। এই দুটি ভেক্টরের লব্ধি নিশ্চয়ই মাঝখানের কোনো একটা বরাবরই হবে এবং এটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে সেটা আমরা বের করব। আমরা তো সবসময় ছাতা যখন ধরি আমার আনুভূমিকের সাথে বা আমার হেঁটে যাওয়ার সাথে তো একটা অ্যাঙ্গেল করে ধরি, তাই আমি মানুষের ব্যাগের সাথে যদি ধরতে চাই তাহলে আমি এটাকে যদি থিটা বলি, এখন আমি এই থিটাটা বের করতে চাচ্ছি। এখন আমরা এই থিটাটাকে বের করব। এখন যদি আমরা এই থিটাটাকে বের করতে চাই তাহলে ট্যান থিটা ইকুয়াল আমরা এই ক্ষেত্রে এই কিউ এর মানটি বসাবো। এই ক্ষেত্রে কিউ কি, যার সাথে কোণ উৎপন্ন করেনি, তার মানে কার সাথে কোণ উৎপন্ন করেনি, ইউ এর সাথে। সো আমরা জায়গায় ইউ বসাবো, তারপরে সাইন আলফা বসিয়ে দেব, তারপর এই ক্ষেত্রে আমরা এই বিটা বসাবো, কারণ কার সাথে কোণ উৎপন্ন করেছে, বি এর সাথে কোণ উৎপন্ন করেছে আমার এই লব্ধি ভেক্টরটি। তাহলে আমি এই ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে বি দিব, বি প্লাস ইউ কস আলফা। জাস্ট এই প্রসেসটির মাধ্যমে এটা করে ফেলতে পারি। এখন এইখানে আমরা আলফা, এই ভেক্টর এবং এই ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, এই ভেক্টর এবং এই ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে আমরা এখন আলফা 90 ডিগ্রির মান বসাবো। এই ক্ষেত্রে ইউ সাইন 90 ডিগ্রি, তারপর বি প্লাস ইউ কস 90 ডিগ্রি। এখন 90 সাইন 90 ইকুয়াল আমরা বলতে পারি 1, তাহলে ইউ, আর কস 90 মানে 0, তার মানে এইটুকু 0 হয়ে গেলে থাকবে বি। তাহলে আমরা এই ক্ষেত্রে এটা বলতে পারি ট্যান থিটা ইকুয়াল ইউ বাই বি,
আসলে এতটুকু ক্যালকুলেশনও করা লাগে না, কারণ আপনি যদি একটু দেখেন, এখন যদি আপনি এটাকে এখানে লম্ব টেনে আপনি যদি একটা ত্রিভুজ বানিয়ে ফেলেন, তাহলে দেখুন তো এটা যদি বৃষ্টির ব্যাগ হয় তাহলে এটাও তো এদিকেও তো বৃষ্টি, সো এটাও একটা বৃষ্টির ব্যাগই। তাহলে এখন যদি এটা বৃষ্টির ব্যাগ হয় তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটা আমরা বলতে পারি লম্ব, আর এটা হলো ভূমি। এখন আমরা এই ক্ষেত্রে ট্যান থিটা ইকুয়াল লিখতে পারি লম্ব বাই ভূমি। ট্যান থিটা লম্ব মানে কি ইউ, আর ভূমি মানে কি বি। দেখুন তো আপনার ওই সূত্রটি কিন্তু এসে যায়। এখন আপনি এই জায়গায় যদি মান বসান, ইউ এর মান আপনি বসিয়ে দিলেন 6 আর বি এর মান বসিয়ে দিলেন 8, তাহলে এটা কাটাকাটি করলে 3/4 হবে। আপনি 3/4 বসানোর পর থিটা বের করতে চাচ্ছেন, তখন আপনি ট্যান ইনভার্স 3/4, মেবি এটা ক্যালকুলেশন করলে প্রায় 40 ডিগ্রির কাছাকাছি আসতে পারে, আমি ধরে নিলাম ধরুন এটা 37 ডিগ্রি আনুমানিক ধরে নিয়েছি, মেবি আমার কাছে এরকম মনে হলো, হয়তো আমি এরকম আগে একটা ম্যাথ করেছিলাম। এখন এই 37 ডিগ্রি দেখুন এই কোণটার মান হলো 37 ডিগ্রি আমি যেহেতু পেলাম, তাহলে এখন আমাকে ছাতা ধরতে হবে। এইখানেই যদি আমি ধরি বা এইটাও তো টোটালি 37 ডিগ্রি, কারণ বিপ্রতিপ কোণ হিসাবে আমি এটা বলতে পারি এটাও 37 ডিগ্রি। তাহলে আপনাকে যদি বাস্তবভাবে ছাতা ধরতে হয় তাহলে আপনি অবশ্যই এই জায়গাতে ছাতা ধরবেন। আপনি যখন এইদিকে হেঁটে যাচ্ছেন, তখন কিন্তু আপনাকে পিছনের দিকে ছাতা ধরতে হচ্ছে। এটা কি আসলে আমাদের বাস্তব লাইফে ঘটে? আমরা কি কখনো হেঁটে যাওয়ার সময় পিছনের দিকে ছাতা ধরি? না, আমরা সবসময় হেঁটে যাওয়ার সময় সামনের দিকে ছাতা ধরি। তাহলে আমাদের ম্যাথমেটিক্যাল টার্মের প্রুফ তো অন্য কিছু দেখাচ্ছে, যে আমি হেঁটে যাওয়ার সময় পিছনের দিকে ছাতা ধরতে হবে। আমাকে ছাতা ধরতে হবে কত ডিগ্রি অ্যাঙ্গেলে? এই 180 থেকে 37 বাদ দিলে যা পাবো, এই 180 থেকে আমি 37 বাদ দিব, তাহলে এটাই আমার ছাতা ধরার একটি অ্যাঙ্গেল হবে। এখন আমাকে ধরতে হবে 143 ডিগ্রি অ্যাঙ্গেলে ছাতা ধরতে হবে। আসলে কি আমি 143 ডিগ্রি অ্যাঙ্গেলে ছাতা ধরবো পিছনের দিকে যাওয়ার সময়? কারণ আমি এই যে একটা সরল রেখা 180 থেকে 37 বাদ দিয়েছি, তাহলে আমি যেতে পাবো 143, তাহলে 143 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা কখনো ছাতা ধরবো না। এই জায়গাটিতে আমরা অবশ্যই প্রবলেম করে থাকি ম্যাথমেটিক্যাল টার্ম ইউজ করতে গিয়ে, বিশেষ করে আমরা এই সামান্তরিকের সূত্র ব্যবহার করতে গিয়ে। আসলে এই জায়গাটাতেই প্রবলেম, আমরা যখন বৃষ্টির ক্ষেত্রে ছাতা ধরার কাজটা করেছি, তখন আমরা একটা জিনিস মিস্টেক করে এসেছি। আমাদের আরেকটি দিক চিন্তা করা দরকার ছিল, সামান্তরিক দিয়েই করব, বাট আমাকে আরেকটি বিষয় চিন্তা করার দরকার ছিল। ধরুন সাপোজ এইখানে যদি আরেকটি ব্যক্তি থাকতো বসা অবস্থায়, এখানে আরেকটি ব্যক্তি রয়েছে বসা অবস্থায় বা দাঁড়িয়ে রয়েছে, সে কি দেখবে? বৃষ্টিটা সুজা পড়তেছে, কিন্তু এই লুকটি যখন হেঁটে যাচ্ছে তখন মনে হবে বৃষ্টিটা এই দিক থেকে আসতেছে। তখন যে হেঁটে যাচ্ছে তার কাছে মনে হবে বৃষ্টিটা এই দিক থেকে পড়তেছে, আর যে বসে রয়েছে তার কাছে মনে হবে বৃষ্টিটা একদম সোজাই উপর থেকে পড়তেছে। আবার যদি আরেকজন অনেক স্পিডে দৌড়ায় তার কাছে মনে হবে বৃষ্টি আরও অ্যাঙ্গেল থেকে ঘুরে আসতেছে। তাহলে দেখুন এক এক মানুষের ক্ষেত্রে এক এক সময় এক এক জিনিস মনে হচ্ছে, যে বৃষ্টিটা মনে হচ্ছে এই দিক থেকে পড়তেছে, এই দিক থেকে পড়তেছে, এই দিক থেকে পড়তেছে। তাহলে মানুষের যে ব্যাগটা রয়েছে এই মানুষের ব্যাগের উপর কিন্তু আমাদের এই লব্ধির ব্যাগটা নির্ভরশীল। মানুষের ব্যাগ যদি বেশি হয় তাহলে লব্ধির ব্যাগটা বেড়ে যাচ্ছে মানুষের ব্যাগটা, কারণ বৃষ্টি তো সবসময় সোজাই পড়তে থাকে। তাহলে আমরা যখন মানুষের ব্যাগের ক্ষেত্রে চিন্তা করব তখন আমাদের মানুষের আপেক্ষিক ব্যাগটা ধরে নিতে হবে। তাহলে ফার্স্টে আমরা মানুষের আপেক্ষিক ব্যাগ ধরে নেব, এই মানুষের আপেক্ষিক ব্যাগ ধরে নেব। এখন আমরা মানুষের আপেক্ষিক ব্যাগ নেব। আসলে আমরা আপেক্ষিক ব্যাগের দুটি তথ্য জানি, আমরা যার আপেক্ষিক ব্যাগ নেব তার বিপরীত ভেক্টর দিতে হবে। তাহলে আমরা বি ভেক্টরের আপেক্ষিক ব্যাগ যেহেতু নিতে চাচ্ছি, বি ভেক্টরের বিপরীত ভেক্টর নিয়ে আমরা কাজ করব। এবং আরেকটি তত্ত্ব হলো আমরা যার আপেক্ষিক ব্যাগ যার সাপেক্ষে নির্ণয় করব। আসলে আমরা কার সাপেক্ষে নির্ণয় করতেছি?
বাতাসের সাপেক্ষে নির্ণয় করতেছি। তাহলে বাতাসের যে ভেক্টরটি রয়েছে আর মানুষের যে বিপরীত ভেক্টর, যেটা আমরা যার আপেক্ষিক বেগ নির্ণয় করতেছি তার বিপরীত ভেক্টরের লব্ধি বের করব সামান্তরিকের সূত্র দিয়ে, বা লব্ধির যে থিটাটা বের করব পরেরটুকু সেম কাজ করব, জাস্ট আমরা এই চিত্রেরই আমরা একটা জিনিস চেঞ্জ করব। সেই চেঞ্জটা হলো, দেখুন আমরা যে এইখানে মানুষের ব্যাগটাকে এই দিকে ধরেছিলাম, এখন আর এই দিকে ধরবো না, মানুষের ব্যাগটাকে ধরবো এখন এই দিকে। আমি কিন্তু ওই প্রথম প্রশ্নটি সমাধান করতেছি, বাতাস না থাকলে কোন দিকে ছাতা ধরতে হবে। এখন আমাকে অবশ্যই এই ব্যাগটা নিয়ে কাজ করলে হবে না, আমাকে কাজ করতে হবে এই ব্যাক্টরটাকে নিয়ে। এই ব্যাক্টরটাকে নিয়ে কাজ করলে আমি এটাকে দিয়ে দিব বি ব্যাক্টর, আর এই বি ব্যাক্টরের মানটা কত হবে? মান তো সেমই থাকবে, জাস্ট দিকটা পরিবর্তন হয়েছে। এই ব্যাক্টরটাকে আমি এই দিকে নিয়ে এসেছি। তাহলে দেখুন আমার এই বি ব্যাক্টর কিন্তু ওইটাই থাকবে, এইটি থাকবে, 8 কিলোমিটার পার আওয়ারই থাকবে। এখন আমি এদের লব্ধি বের করব, এদের লব্ধি যদি আমি বের করতে চাই তাহলে আমি এই মানুষের ব্যাগের সাথে আমি একটা থিটা কোণ উৎপন্ন করে দেব। এখন কিন্তু সেম কাজটাই করব, এই ট্যান থিটা ইউ বাই বি এবং এর মানটি বসালে এত আসবে। তাহলে এখন এই কোণটা কিন্তু 37 ডিগ্রি হবে। এই কোণ 37 ডিগ্রি হলে আমরা বিপ্রতীব কোণ হিসাবে আমরা এখন বলতে পারি এই কোণও 37 ডিগ্রি। এখন আমাকে ছাতা ধরতে হবে কোন দিকে? এই দিকে ছাতা ধরতে হবে, আমাকে এই দিকে ছাতা ধরতে হবে। এখন কিন্তু ঠিক আছে, আমাদের ভিজুয়াল যে সিস্টেমটা আমরা যেভাবে দেখে থাকি আমাদের বাস্তব লাইফে, সেইটুকু কিন্তু ঠিক আছে। তাহলে আমাকে মূলত এই ক্ষেত্রে কাজটি কী করতে হলো আমি আবার একটু রিপিট করি, তাহলে হয়তো পুরোপুরি বুঝতে পারবেন। এই ক্ষেত্রে কাজ হলো, আমরা যে বৃষ্টির ব্যাগটি ছিল, এই বৃষ্টির ব্যাগটি হলো যে 6 কিলোমিটার পার আওয়ার, আমি এটাকে ইউ ধরে নিয়েছি, 6 কিলোমিটার পার আওয়ার। এবং মানুষের ব্যাগটি ছিল কত? যেটা বি, 8 কিলোমিটার পার আওয়ার। এবং আমার প্রশ্নটি হলো বাতাস না থাকলে, তাহলে আমি বাতাসের ব্যাগ নিব না, আমি এই বৃষ্টির ব্যাগটাকে আমি টেনে নিচে নামিয়ে দিব সামান্তরিকের সূত্র ইউজ করার জন্য। কিন্তু এখন আমাদের কথা হলো, এটা যেহেতু আপেক্ষিক ব্যাগের তথ্য দিয়ে করতে হবে বা সূত্র দিয়ে করতে হবে, তাই আমি এটার একটা বিপরীত ব্যাক্টর নিয়ে নেব। আমি এর বিপরীত ব্যাক্টর কি? জাস্ট এটাই তো, এর বিপরীত ব্যাক্টর বি যদি আমি চিন্তা করি তাহলে 8 কিলোমিটার পার আওয়ার। এখন আমাকে এটার লব্ধি বের করতে হবে, এটার না কিন্তু এটার লব্ধি যদি আমি বের করতে চাই তাহলে একটা নির্দিষ্ট কোণে এটার লব্ধি বের করে ফেলবো। আমি তো সবসময় মানুষের অ্যাঙ্গেলের সাথে ছাতা ধরার চেষ্টা করব, তাহলে আমি এটা বের করতে পারি, এটাকে আমি থিটা দিতে পারি। আপনারা চাইলে এটা থিটা দিতে পারেন, নো প্রবলেম, কাজটা একই হবে। আমি এটাকে থিটা যেহেতু দিয়েছি তাহলে আমি এখন ট্যান থিটার সূত্র দিয়ে করে ফেলব। ট্যান থিটা যে বইয়ের সূত্রটি আছে ওইটা আপনি বসাইলেও হবে, আর লম্ব বাই ভূমি এটা বসাইলেও হবে। এই ক্ষেত্রে ধরুন এটা যদি হয় তাহলে এটাই তো বৃষ্টির ব্যাগ, এই ব্যাগটা যেটা পড়তেছে এটাই, এটা এটাই তো 6, আর যেহেতু এটা 8, আমরা লম্ব বাই ভূমি দিতে পারি 6/8। তাহলে এভাবে কিন্তু আমি এটা করে ফেলতে পারি। এছাড়াও আমি আরেকটা প্রসেসে, আপনাদের ওই লং প্রসেসেই যেতে পারি, যদি আমাকে এমসিকিউ বাদে সৃজনশীলের ক্ষেত্রে করতে হয় তাহলে আমি যেভাবে করব। ফার্স্টেই আমি উপরের যেহেতু যার সাথে ঠিকা কোণ উৎপন্ন করেছে তাকে নিচে যুগাকারে লিখে দিব, বাকি থাকবে ইউ সাইন আলফা বাই ইউ কস আলফা দিয়ে দিব। এই ক্ষেত্রে আলফা কত ডিগ্রি? আলফা হলো 90 ডিগ্রি, এই ক্ষেত্রে আলফা হলো 90 ডিগ্রি বসিয়ে দেব। দেখুন সাইন 90 মানে 1 আর কস 90 মানে 0, তাহলে পুরো রাশিটা 0 হয়ে গেলে থাকবে কি? সেই ইউ বাই বি, ইউটাই হলো সেই আমার এই ইউ মানে লম্ব, আর বিটাই হলো সেই আমার ভূমি। তাহলে কিন্তু আমি ওইভাবেই করে ফেলতে পারি। এই জায়গা থেকে আপনি থিটা বের করতে পারবেন খুব সহজে, থিটা ইকুয়াল 10 ইনভার্স 6/8, 6 কাটাকাটি করলে দেখবেন 3/4 থাকবে, এবং 10 ইনভার্স 4 এটা মেবি 37 ডিগ্রি আনসার, কারণ আমার এটা মুখস্থই রয়েছে। এখন এই ক্ষেত্রে আমি এই কোণটা পাচ্ছি কত ডিগ্রি? 37 ডিগ্রি। তাহলে এই কোণটা কত পাবো? এই কোণটাও 37 ডিগ্রি পাবো বিপ্রতীব কোণ হিসাবে। তাহলে এটা যদি আমি 37 ডিগ্রি পাই, এখন আমাকে ছাতা কোন দিকে ধরতে হচ্ছে? ঠিক এই দিকে ছাতা ধরতে হচ্ছে।
37 ডিগ্রি অ্যাঙ্গেলে ছাতা ধরতে হচ্ছে। এখন কিন্তু ঠিক আছে, আমি আমার মানুষের ভিজুয়াল যে সিস্টেমটা রয়েছে, আমরা যদি হেঁটে যাই তাহলে এইভাবে ছাতা ধরি, সোজা দাঁড়িয়ে থাকলে এইভাবে ধরি, আমরা এই প্রসেসে কিন্তু আমরা ছাতা ধরতে পারি। সোজা দাঁড়িয়ে থাকলে মানে মানুষের ব্যাগ নাই, তখন ওই ক্ষেত্রে আপনি মানুষের ব্যাগটা বাদ দেন, এটাকে বাদ দেন, দেখবেন অসংজ্ঞায়িত আসবে। অসংজ্ঞায়িত মানে কি? 1090, তখন আপনি সোজা একদম সোজা ছাতা দাঁড়িয়ে থাকবেন। এখন আমরা ফার্স্ট কুশনটি সমাধান করলাম। আপনি যদি ফার্স্ট কুশনটি বুঝে থাকেন তাহলে পরের কুশনগুলো প্রায় সেম টাইপের, জাস্ট একটু পরিবর্তন করব, আপনি পেরে যাবেন। আর ফার্স্ট কুশনটি যদি এখনও না বুঝে থাকেন তাহলে ভিডিওটি আবার প্রথম থেকে দেখুন। আমি আশা করি যে আপনি আবার ভিডিওটি দেখলে পুরোপুরি বুঝতে পারবেন যে আমি এই সিস্টেমটা কীভাবে করেছি, এই ম্যাথগুলো। তাহলে দেখুন, এখন মানুষের দিকে বাতাস থাকলে, এখন কিন্তু আমি এক্সট্রা একটা বাতাসের ব্যাগ দিয়ে দিয়েছি, আমি এটা ধরে নিয়েছি বাতাসটা সবসময় সেম। আসলে তো বাতাস সবসময় সেম থাকে না, আসলে ম্যাথমেটিক্যালের ক্ষেত্রে আপনাকে বলে দিবে যে একই বাতাস ফ্লো হচ্ছে, ব্যাগটা সেমই থাকবে সব ক্ষেত্রে। তখন আমরা এই ম্যাথটি কীভাবে করব? এই জায়গাতেই যদি করতে চাই, সেম এই জায়গাতেই যদি আমি করতে চাই, এখন আমাকে এই বৃষ্টি যে পড়তেছে উপর থেকে, এই বৃষ্টিটা যে পড়তেছে, এই বৃষ্টির সাথে কি হয়েছে, মানুষের দিকের সাথে বাতাস, তাহলে এই মানুষের দিক কোনটা? এই দিকে মানুষ তো হেঁটে যাচ্ছিল, এইদিকে আমি তার বিপরীত ব্যাগটা নিয়ে কাজ করেছি। এর কারণ কি? আমি আপেক্ষিক ব্যাগের তথ্য দিয়ে কিন্তু করার চেষ্টা করেছি। এই ক্ষেত্রেও বাতাস যেহেতু এইদিকে, বৃষ্টিটাকে তো অবশ্যই একটু বাঁকিয়ে দেওয়ার চেষ্টা করবে, এই বৃষ্টিগুলোকে একটু বাঁকিয়ে দেওয়ার চেষ্টা করবে, তখন আমাকে ছাতাটা আবার কোন দিক বা কোন অ্যাঙ্গেলে ধরতে হবে সেটা আমি কীভাবে নির্ণয় করবো? দেখুন, আমি ফার্স্টেই যে কাজগুলো করি, মানুষের যে ব্যাগটা রয়েছে তার বিপরীত ব্যাগটা নিয়ে নেই। আমাকে ম্যাথগুলো সমাধান করতে গেলে বৃষ্টির সব ক্ষেত্রেই আমার যে মানুষের ব্যাগ রয়েছে সেই মানুষের ব্যাগটাকে আমি বিপরীত দিকে নিয়ে নিই। মানুষের যেমন হতে পারে গাড়ির ব্যাগ, বা আপনি যে কোনো কিছু ঘোড়ার গাড়ির হতে পারে, ওই সবগুলো কী করব, আমরা বিপরীত ব্যাগটা নিয়ে নেব। বিপরীত ব্যাগটা নেওয়ার পর এই বিপরীত ব্যাগটারের সাথে আমি এই বাতাসের দিকটি যোগ করব না হয় বিয়োগ করব? যদি একই দিকে হয় তাহলে যোগ করে দিব, আর বিপরীত দিকে হলে বিয়োগ করে দেব। তাহলে দেখুন তো, এই ক্ষেত্রে বাতাসের ব্যাগ কোন দিকে? এদিকে, কারণ মানুষ ওই দিকে যাচ্ছিল, এর বিপরীত ব্যাক্টর এইদিকে। তাহলে আমি বাতাসের ব্যাক্টরকে যদি আমি ডাব্লিউ ধরি, এই ক্ষেত্রে আমরা কী পাবো? বিপরীত দিকে পাচ্ছি, বিপরীত দিকে পাচ্ছি মানে কী করব, এই জায়গায় বিয়োগ করে দেব। আমি যে নতুন ব্যাগটা পাবো বি ড্যাশ, সেটা হবে বি মাইনাস ডাব্লিউ, বি মাইনাস ডাব্লিউ, এই ক্ষেত্রে বিয়োগ করে দিচ্ছি। তখন আমার এই জায়গায় একটু চেঞ্জ করতে হবে। এই জায়গায় আসলে দেখুন তো কী চেঞ্জ করতে হবে, দেখুন এটাতে চেঞ্জ করবো নাকি এটাতে চেঞ্জ করবো? দেখুন এটাতে কিন্তু কোনো চেঞ্জ করতেছি না, বৃষ্টির ব্যাগ যা আছে তাই, জাস্ট এই জায়গাতে চেঞ্জ করে দেব। এই জায়গাতে কী করে দেব, বাতাসের ব্যাগটা বাদ দিয়ে দেব। কারণ কি, মানুষের দিকে গেলে আমি সবসময় মানুষের বিপরীত দিকের যে ব্যাক্টরটি রয়েছে সেই ব্যাক্টর নিয়ে কাজ করি। এখন সেই ব্যাক্টরের সাথে বাতাসের ব্যাক্টরটি বিপরীত দিকে, তার মানে আমরা দুইটা বিপরীত ব্যাক্টরের মান নির্ণয় করতে চাইলে, ধরুন সাপোজ এই একটি ব্যাক্টর হলো 5 আর এই দিকে একটি ব্যাক্টর হলো 3, তাহলে আপনি এই দুটা ব্যাক্টরের যোগফল কীভাবে নির্ণয় করেন? এই 5 থেকে 3 বাদ দিয়ে দেন, থাকে 2, এই 2 তো হয় নর্মালি আনসার। তাহলে এই ক্ষেত্রেও সেম কাজটি করবো, এইদিকে 8 ছিল, এইদিকে 2 যাচ্ছে, তার মানে এখানে বিয়োগ করে দেব। আপনি যদি এটাই লং একটি সূত্র দিয়ে করতে চান তাহলে আপনি কীভাবে করবেন? ফার্স্টেই ট্যান থিটা ইকুয়াল লিখবেন, আপনার ওই সূত্রটা লিখবেন, যেমন এই ক্ষেত্রে বি ড্যাশ লিখবেন। এখন নতুন একটা ব্যাগ হয়েছে, কারণ কি, বাতাসের দিকে যেহেতু মানুষের ব্যাগ, তার মানে তার বিপরীত ব্যাগটা নিয়ে কাজ করলে বাতাসেরটা, এটা আমরা একটা নতুন ব্যাগ পাবো। তারপর সরি, এটা আমি নিচে লিখবো, কারণ এটা তো বৃষ্টির ব্যাগ, ইউ সাইন আলফা। এখন আমি মানুষের একটা নতুন ব্যাগ পাবো, সেটা হলো বি ড্যাশ প্লাস ইউ কস আলফা। কস আর সাইনটা আমি বাদ দিয়ে দেবো, এই ক্ষেত্রে 90 যেহেতু, এটা হয়ে যাবে 1 আর এটা হয়ে যাবে 0, তখন এই ক্ষেত্রে পাচ্ছি ইউ বাই বি ড্যাশ। তখন আমি এটাকে মান বসালে পাবো এখানে 6, আর এটা হবে কত, বি মাইনাস ডাব্লিউ। এখন এটাকে যদি আমি আর একটু ক্যালকুলেশন করি, বি এর মান 8, ডাব্লিউ এর মান 2, তাহলে দেখুন সেই প্রসেসটাই কিন্তু পাচ্ছি, 8 6 বাই 6। তখন এটাকে কাটাকাটি করলে কত হবে, 1। তখন আমি ট্যান ইনভার্স করে দিই, যদি এটা যদি 1 হয় তাহলে ট্যান ইনভার্স 1 মানে কত, 45 ডিগ্রি, কারণ 10 1 হলো 45 ডিগ্রি। সেই ক্ষেত্রে আমরা এটা বলতে পারি, এখন আমাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছাতা ধরতে হবে।
তখন আমার কোণটা হবে মূলত এইদিকে, এটা হবে 45 ডিগ্রি, তার মানে এখন যেটা পাচ্ছি ছাতাটা আমাকে এইদিকে ধরতে হবে, সো এটা আমি বলে দিলাম এটা এখন 45 ডিগ্রি। আমি কিন্তু এভাবে এই ম্যাটটি করে ফেললে, তাহলে এখন যদি সেম ম্যাটটি করতে চাই মানুষের বিপরীত দিকে বাতাস বইলে, মানুষ যাচ্ছিল এদিকে তাহলে তার বিপরীত দিকে বাতাস, বিপরীত দিক মানে কি, এই দিকে বাতাস, তখন কি করতে হবে, তখন আমাকে এই বি ড্যাশটা বের করতে হবে, মানুষের যে বিপরীত ভেক্টর রয়েছিল সেই বিপরীত ভেক্টরের সাথে, মানুষের বিপরীত ভেক্টরের সাথে যোগ করে দিতে হবে বাতাসের যে ব্যক্তি রয়েছিল সেই ব্যক্তি। তাহলে এই ক্ষেত্রে জাস্ট আমরা যোগ দিয়ে দিলেই হবে, এই ক্ষেত্রে আমরা জাস্ট যোগ দিয়ে দিলেই কিন্তু আমরা আনসারটি পেয়ে যাব। তাহলে আমি এই ক্ষেত্রে যোগ দিয়ে দিচ্ছি, প্লাস করে দিচ্ছি, তাহলে দেখুন সেম আনসারটি, সেম কোশ্চেনটি জাস্ট আমরা এখানে করে ফেললাম। তাহলে আমি এটার একটা সামারি বলতেছি যে আসলে আমরা যত বৃষ্টির অঙ্ক রয়েছে সবগুলো বৃষ্টির অঙ্ক কীভাবে খুব কম সময়ে সলভ করতে পারবো, এমসিকিউ প্লাস রিটেন, আর রিটেনের ক্ষেত্রে একটু ডিটেলস বলতে পারবেন, আর এমসিকিউ এর ক্ষেত্রে খুব শর্ট করে। আর সবসময় বৃষ্টির আর ছাতা ভার্সেস ম্যাথের মাঝখানে কখনো আপনাকে কিন্তু লব্ধি বের করতে বলে না, সবসময় কোনটা বের করতে বলে, আর লব্ধিটা কিন্তু খুব সহজ, আপনি যে কোনো লব্ধি কিন্তু এই সূত্র দিয়ে বের করবেন, আর ইকুয়াল রুট ওভার ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এদিকে কিছু দিবেন না কারণ টু ইউ বি দিলেও আপনাকে কস 90 মান বসাতে হবে, কস 90 মানে কত, জিরো, তখন আপনি থাকবে কি ইউ স্কোয়ার বি স্কোয়ার, আপনি জাস্ট এখানে ইউ আর বি আর মানটা বসিয়ে ক্যালকুলেশন করে দিলেই কিন্তু আনসার পেয়ে যাবেন আপনার যে কোনো লব্ধি। এখন আমি একটু সামারি করব যে আসলে আমরা এই তিনটা কোশ্চেনেরই আনসার কিভাবে করতে পারি, আমি তিনটা চিত্রই এখানে আঁকবো। ফার্স্টে আমরা এই কোশ্চেনটির সমাধান করতে চাচ্ছি, তাহলে এই কোশ্চেনটি বৃষ্টি পড়তেছে এদিক থেকে, আমি এটাকে টেনে এদিকে নিয়ে নিলাম, মানুষের ব্যাগ ছিল এটা, কিন্তু আমি এটা নিব না, আমি তার বিপরীত ভেক্টর নেব, বিপরীত ভেক্টরকে আমি বি দ্বারা প্রকাশ করলাম, এটাকে আমি ইউ দ্বারা প্রকাশ করলাম। এখন আমি আর লব্ধির একটা কোণ বের করতে চাচ্ছি, আর আর এর কোণ হলো আমি এটুকু বের করব, এটুকু থিটা। তাহলে দেখুন এটা লম্ব, আমি বলতে পারি এটা লম্ব, কারণ এটাকে টেনে যদি আমি এদিকে নিয়ে আসি এটা তো লম্বই হচ্ছে যেহেতু এটা থিটা, আর এটা হলো আমাকে ভূমি। তাহলে আমি এই ক্ষেত্রে আমি এটা কাজ করব, ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি, জাস্ট এইটুকু ক্যালকুলেশন করলেই কিন্তু আমরা এই থিটা পেয়ে যাব, এবং এই থিটা অ্যাঙ্গেলে কিন্তু আমাকে এটার বিপরীত বিপরীত ভেক্টর আমরা চিন্তা করে এইখানে আমরা ছাতা ধরব। এখন কিন্তু আমার ভিজুয়াল সিস্টেম সব কিছু ওকে, আমরা এইভাবে কিন্তু এই ফার্স্ট টাইপটি করে ফেলতে পারি। ফার্স্ট টাইপটি হলো এক নাম্বার টাইপের ম্যাথগুলো। এখন আসে সেকেন্ড টাইপের ম্যাথটি, বাতাসের দিকে ভেক্টর থাকলে তাহলে এটা কিভাবে করব। এটা হলো মানুষের ব্যাগ, এটা হলো বৃষ্টির ব্যাগ, বৃষ্টির ব্যাগটাকে আমরা উপাংশের আমরা সামান্তরিকের সূত্র দেওয়ার জন্য এটা করে নিয়েছি, তারপরে এটা এই ব্যাগটা নিব না, তার বিপরীত ভেক্টর নিব সেম আগের মতন। এখন প্রবলেম হলো এই দিকে বাতাস রয়েছে, বৃষ্টিকে বাতাস ওই দিকে নিচ্ছে, তাহলে এর একটা বিপরীত ভেক্টর পেয়ে যাচ্ছে। এইটুকুর একটা যোগ করে আমি একটা ভেক্টর নিয়ে নেব, এইটুকুর একটা যোগ করলেও দেখা গেছে এটা বড় হলে এটা ছোট হলে আর দিক এদিকে হবে, আর এটা বড় হলে এটা ছোট হলে ওই দিকে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যেহেতু এটা মানুষের ব্যাগটাই সবচেয়ে বেশি পাচ্ছি, তাহলে আবার সেই পরিবর্তিত দিকটাও কোন দিকে হবে, এদিকে হবে। তাহলে এটাকে যদি আমি ডাব্লিউ ধরি, এটাকে যদি আমি ইউ ধরি, তাহলে এটাও ইউ হবে, এটাকে বি ধরলেও আমি এটা নেব না, বাট এটা তো ছিল বি, তাহলে এটা হলো ডাব্লিউ। আমি নতুন আরেকটা বি ড্যাশ কীভাবে পেতে পারি, এই বি মাইনাস ডাব্লিউ করে দিলে পেতে পারি। তাহলে এখন এদের লব্ধি বের করব, এদের লব্ধি আমি এটার সাথে থিটা কোণ উৎপন্ন করতে চাচ্ছি, সেম দেখুন এখানে যদি আমি একটা ত্রিভুজ ক্রিয়েট করি পারি, তাহলে এটা হবে ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল এই ক্ষেত্রেও ইউ হবে, ইউ বাই বি ড্যাশ, কারণ এটা হবে ভূমি, কারণ এটাই তো আমার ভূমি এখন এই দিকের ভেক্টরটা, তাহলে বি ড্যাশ, বি ড্যাশের জায়গায় আমরা মানটা বসাতে পারি এরকমভাবে ইউ ড্যাশ ইউ মাইনাস ডাব্লিউ, সরি এটা বি মাইনাস ডাব্লিউ, আমরা যেহেতু বি ড্যাশ বলেছি বি ড্যাশ বি মাইনাস ডাব্লিউ। এখন সেম সেম থার্ড কোশ্চেনটি কীভাবে সমাধান করতে পারি, বিপরীত মানুষের বিপরীত দিকে বাতাস বহিলে, তার মানে মানুষের বিপরীত দিক মানে কি, এই দিকে, সেম এটার মতনই আরেকটি পার্ট আমরা এইখানে এটাই করে ফেলতে পারি, চিত্রটা আঁকানো লাগবে না। আর এইটার ক্ষেত্রে আমরা ছাতা কোন দিকে ধরবো ঠিক এরকমভাবেই, কারণ এটার বিপরীত ভেক্টর যেটা হবে তখন আমরা এই ডিগ্রি অ্যাঙ্গেলে ছাতা ধরবো। তাহলে সেম অনুরূপভাবে এই পরের কোশ্চেনটি যখন এই জায়গায় একটু চেঞ্জ করবে, জাস্ট ট্যান থিটার মান বসাবো ইউ বাই বি ড্যাশ, এখন বি ড্যাশটা কী হবে, জাস্ট আগেরটাই বি প্লাস ডাব্লিউ। আমরা জাস্ট এইখানে মনে রাখবো মানুষের বিপরীত দিক যখন বলেছে তখন প্লাস হবে,
কার ব্যাগ? বৃষ্টির ব্যাগ প্লাস হবে মানুষের ব্যাগ এবং ওই বাতাসের ব্যাগ, এই দুটার প্লাস। আর যখন মানুষের দিকে তখন হবে মানুষের ব্যাগ থেকে বাতাসের ব্যাগটা মাইনাস হয়ে যাবে। এই দুটা পার্ট মনে রাখলে আপনি পারবেন। আর সবসময় টেন মানে লম্ব বাই ভূমি এটা দিয়ে খুব সহজে করে ফেলতে পারবেন, কারণ এই ক্ষেত্রে আমরা সবসময় লম্ব বাই ভূমি কেন নেই, বৃষ্টি কিন্তু পৃথিবীর শুরু লগ্ন থেকেই সোজা উপর থেকে পড়তেছে, এটা কিন্তু কখনো বাকিয়ে অন্যদিকে ফেলানো সম্ভব না। আপনি হয়তো হেঁটে যাওয়ার সময় আপনি এরকম যদি কখনো ম্যাথ হয়, এই ম্যাথগুলোতে আবার আপনি ওই পুরুষ সূত্র দিয়েই করতে হবে, কিন্তু ওই ম্যাথগুলো ইন্টারমিডিয়েটে আসে না অনেক সময়, বিসিএস বা জব বা অন্য কোনো বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলোতে ওই ম্যাথগুলো পড়ানো হয়। যেমন ওই ম্যাথগুলো হলো এরকম, একটি মানুষ আর সোজা যাচ্ছে না, এই দিকে হেঁটে যাচ্ছে, এই দিক দিয়ে হেঁটে যাচ্ছে, তখনও ওইটাও এইভাবেই করা যায়, বেশি প্রসেস করতে হয় না। আচ্ছা যাই হোক, এখন যদি একটা গাড়ির ক্ষেত্রে এই প্রশ্নটাই আসে, যেমন একটা গাড়ি এরকম যদি হয় যে গাড়ির তো নর্মালি দুটি কাজ থাকে, একটি সামনের দিকে আর একটি পিছনের দিকে, এরকম টাইপের। এখন দেখুন এই গাড়ির সামনের কাজ ভিজবে কি না, না পিছনের কাজ ভিজবে, এই ধরনের বা কোন কাজ ভিজবে, এই ম্যাথগুলো আসে। এই ম্যাথগুলো সেম আপনি ওইভাবে করে ফেলবেন। ফার্স্টেই বৃষ্টির ব্যাগ ধরে নেবেন ইউ, এবং মানুষের ব্যাগটা বা গাড়ির ব্যাগটা, এই ক্ষেত্রে গাড়ির ব্যাগটা কি বি, এটা হলো ইউ, ইউ আর এটা হলো বি। আপনি তো এই ব্যাক্টরটা নিয়ে কাজ করবেন না, আপনি সবসময় কাজ করবেন কোন ব্যাক্টর নিয়ে, এর বিপরীত ব্যাক্টর নিয়ে। এর বিপরীত ব্যাক্টর মানে কি বি, আর এটা ধরে নিলাম ইউ। এখন আপনি এই ডিগ্রি থেকে কোন বের করার চেষ্টা করবেন, কোনটা ধরে নিলাম আমরা যেভাবে বের করি সেম প্রসেস, টেন থিটা ইকুয়াল ইউ বাই বি, তারপর থিটা ইকুয়াল টেন ইনভার্স ইউ বাই বি। আমরা এখন মান বসিয়ে করে ফেলবো। যদি এই কোণগুলো দেওয়া থাকে যে এইদিকে 40 ডিগ্রি, তখন তাহলে এটা হবে কত, 180 থেকে 40 বাদ দিব, 140 ডিগ্রি এরকম। এটা যদি বলে 40 ডিগ্রি, তখন এই ক্ষেত্রে কত হবে, এটাও 140 ডিগ্রি। এখন আমরা দেখব যে আসলে আমার বৃষ্টিটা কোন দিক থেকে আসতেছে, এইখানে কোনটা কত ডিগ্রি। যদি দেখি এইখানে 45 ডিগ্রি এসে গেছে, তাহলে কি এই কাজটি ভিজবে, কারণ কি এখানে বাদার পর আবার এইদিকে চলে আসবে, তার মানে কিন্তু এইদিকে কাজগুলো ভিজবে না, বাট এই কাজ কিন্তু পুরোটাই ভিজবে। এই ম্যাথগুলো প্রমাণ করতে আসে বা প্রমাণ হিসাবে আসে, আপনারা অবশ্যই এই ম্যাথগুলো করতে পারবেন আশা করি, কারণ আপনি ওই তিনটি প্রসেস যদি জেনে থাকেন বা বুঝেন, ওই তিনটি প্রসেসের মাধ্যমে কিন্তু আপনি বৃষ্টির যাবতীয় সমস্যা সমাধান করতে পারবেন। আপনি প্র্যাকটিস করুন, এবং কোনো প্রবলেম যদি আপনার হয়ে থাকে এই ম্যাথগুলো করতে গিয়ে, তাহলে অবশ্যই ডেসক্রিপ বক্সে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে, ওই ফোন নাম্বারে কল করবেন এবং আমাকে কমেন্টে জানিয়ে দিবেন যে আপনার কোন কোন ম্যাথে প্রবলেম হচ্ছে, আমি ওই ম্যাথের ভিডিও ক্রিয়েট করে আপনাকে পাঠিয়ে দেব। আর এখন পর্যন্ত আমি ভেক্টরের অনেকগুলো ভিডিও ক্রিয়েট করে ফেলেছি, যারা এখনও আমার ভেক্টরের অন্যান্য ভিডিও দেখেননি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট থেকে সিরিয়ালাইজ ভিডিওগুলো দেখবেন। আমি অনেক টপিকস নিয়ে ভিডিও বানাবো এবং ওই ভিডিওগুলো আপনাদের কাজে দিবে আশা করি, আপনারা একটু কষ্ট করে দেখে নিন। আর আমার এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।